হয় শিবসাগর শহর আর নাজিরা সংযোগী যে বিজি রোড আছে সেই পথটো বর্তমান বিধ্বস্ত হয়ে আছে আর এই পথটো বহলীকরণ তথা নতুনক নির্মাণের বাবে কাম এবছর পূর্বে আরম্ভ করেছিল কিন্তু আজি পর্যন্ত 50% নির্মাণ কার্য সম্পূর্ণ নহল, যার বাবে এই পথেদি বর্তমান যাতায়াত করা বারুক যম যন্ত্রণা ভোগ করেছে আসলে যাত্রীসকলের সর্বসাধারণ জনতায়। এয়া মই দেখাইছো, এই দৃশ্য হৈছে শিবসাগরের এই বিজি রোডের বিজি পথৰ দৃশ্য, যদি বর্তমান আসলে যুক্ত পথ বর্তমান মরণ ফাঁদলে পরিণত হয়েছে, অতি লেহেমিয়া গতিত চলিছে কাম, যার এই পথটোর নির্মাণ কার্য বুজ লোলে উপস্থিত হয়েছে সেই বিধায়ক অখিল গগৈ। আর ইয়াত মই দেখাইছো কিছু উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে, কারণ অভিযন্তা আহিছে ইয়াত, যিগৰাকী অভিযন্তাই আসলতে ইয়াত যথেষ্ট হেমাহি করা বলে অভিযোগ উঠিছে, ঠিকাদার সকলে হেমাহি করা বলে অভিযোগ উঠিছে। মই এই পরিবেশ দেখাইছো, বর্তমান খং উঠিছে বিধায়ক অখিল গগৈ, কিন্তু কিয় খং উঠিছে আমি সেই বিষয়ে জানিবলে চেষ্টা করি। গোটে ব্যবসায় বিলাক ব্যবসায় বন্ধ হয়ে গেছে, গোটে বিলাক তেওঁলোকৰ ব্যবসায় আপনি দিব নেকি? কেনেকে চলি আছে বিজনেস এনেই বেয়া মানুষের? তারপর আগফালের ড্রেইন এটা বনাই লৈ আগফালে বন্ধ করে থ দিলে, আপনার তিনিমাহ পেলাই থ দিলে, কোরবাত পৃথিবীত এনেকুৱা ধরনের সিটির ভিতর তিনিমাহ কাম নকরাকে কাঠটো খালি পেলাই থ দিয়ে নেকি? ও জোর ইয়ে লগাই হ্যাঁ না, জোর রদ লগাই হে, ই রদ ভিত টুট জায়গা না, ইত্যাদি দিন হো গিয়া হে। হয়, ইয়া দেখিছে ধমক দিয়া পরিলক্ষিত হয়েছে ইয়াত অভিযন্তাক, মই ইয়াত যিয়ে নহওক বিধায়ক অখিল গগৈৰ পৰা জানিব বিচাৰিম। দাদা কি আসলতে ইয়াত পথটো অতি নিম্নমানৰ আৰু মানে যিটো বিজি ৰোড, বিজি ৰোডটোত আমি 121 কোটি টকা আমি বিজি ৰোডটোত অসম মালাৰ অধীনত দিছোঁ। ইয়াত এজন ঠিকাদারে কাম পাইছে, ঠিকাদারজনের নাম কি আছিলে? শিবা হারলালকা। শিবা হারলালকা নামৰ এজন ঠিকাদারে ইয়াতে কাম পাইছে। তেওঁ আগতে এই ন্যাশনেল হাইওয়েটোর কামও লৈছিলে, আধৰুৱা কৰি আকৌ এৰি দিলে। এতিয়া আমাৰ এই কামটো আজি 2.5 বছর হৈ গল, তেওঁক 2 বছৰৰ দায়িত্ব দিয়া হৈছিল, 2 বছর শেষ কৰিব লাগিছিলে, যোৱা মার্চ মাহৰ ভিতৰত শেষ কৰিব লাগিছিলে। এতিয়া 2.5 বছৰৰ পাছত তেওঁৰ ফিজিক্যাল প্ৰগ্ৰেছ কিমান হোৱা হে? 14.25% তেওঁ যদি শেষ কৰিব লাগিছিলে 6 মাহৰ 5 মাহৰ আগত, তো সেইটো তেওঁ আজি হেৰি কৰিছে, 20% হোৱা নাই, 14% হৈছে, 14% হৈছে। আর তারপর গোটেই আপনার সব গোটেই রাস্তাটো একদম বোকা কৰি, কোবাত গাঁত আছে, কোবাত হেৰিবিলাক খানি গৈছে, কোবাত মানে মানুহক এনেকুৱা ডিস্টার্ব দিছে, শিবসাগৰ টাউনখন মৰিহালিত পৰিণত হৈছে, মানুহ শান্তিত থাকিব নোৱাৰিছে, বিজনেসমেনৰ গোটেই ব্যৱসায় বৰবাদ কৰি দিছে। সিহঁতি বারম্বার কই থাকো, তারপর কয় যে পলিটিশিয়ানের নাম লই, হ্যাঁ ডাঙর ডাঙর পলিটিশিয়ানের নাম লই কয় যে মই আমুকর মানুষ, হ্যাঁ মোক কোনে কি করব, এনেকা কথা কয়। আর এটা আপনি একটা কথা বেয়া করেছে একদম ভুল, আসলে এনে ধরনের পরিবেশ মই পুনের সেই পথটো দেখাব বিচাৰিছো, যেটো আসলতে নলা খান্দি ইয়াত সেই পথটো মাহৰ পিছত মাহ ধৰি আসলতে ব্যৱসায় প্ৰতিষ্ঠানক ক্ষতিগ্রস্ত হৈছে, কাৰণ নির্দিষ্ট সময়ৰ ভিতৰত নির্মাণ কার্য সম্পূৰ্ণ কৰিব পৰা নাই, যাৰ বাবে সকলো অসুবিধাৰ সন্মুখীন হৈছে। মই এয়া দেখাইছো এই ধৰণে নলা খান্দি মাহৰ পিছত মাহ পেলাই থৈছে, কিন্তু পথৰ নির্মাণ কার্য সম্পূর্ণ কৰিব পৰা নাই, যাৰ বাবে ইয়াৰ যিবিলাক ব্যৱসায় প্ৰতিষ্ঠান আছে সেই ব্যৱসায় প্ৰতিষ্ঠানসমূহ ক্ষতিগ্রস্ত হৈছে। কমেও আসলতে যোৱা 5 মাহৰ পূৰ্বে এই পথটো নির্মাণ কার্য সম্পূৰ্ণ কৰিব লাগিছিলে, কিন্তু এতিয়া খুদ নির্মাণ অভিযন্তা নির্মাণকারী ঠিকাদার প্ৰতিষ্ঠানে আসলতে স্পষ্ট কৰি দিছে যে বর্তমান 15% কামো সম্পূৰ্ণ হোৱা নাই। যিটো ঠিকাদার প্ৰতিষ্ঠানে কাম লৈছিলে শিবা হালালকার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটে রাষ্ট্রীয় ঘাইপথ আসলতে 4-লেনযুক্ত পথর লৈ উন্নীত করার যে 4-লেনযুক্ত পথর কামও লৈছিলে শিবসাগর জাজিরপা ডিমোলৈকে করার, কিন্তু তারও কাম আধরুয়া করলে সেই ঠিকাদার প্রতিষ্ঠান লৈ বর্তমান মই দেখাইছো এই পরিবেশ, যে ইয়াত যিটো কাম 5 মাহ পূর্বে সম্পূর্ণ কৰিব লাগিছিলে সেই কামৰ বর্তমান 14% কামহে বর্তমান কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াত একাংশ লোক আছে, ব্যৱসায়ী আছে, কি সমস্যার সম্মুখীন হয়ে আহিছে আপনার? বহু সমস্যা, যেতিয়া পাইলো করেছে
তেতিয়াবলৈ আজিলৈকে কাষ্টমাৰলৈ নহা হৈছে, কাষ্টমাৰলৈ আমাৰ ৰুলাবলৈ ৰুমাবলৈ সবফালে দিগদাৰ হৈ আছে। এতিয়া সব ভাঙি পেলাই আমি কেনেকে নিজে বনাই লৈছোঁ আহিব যাব কাৰণে, কামটো মানে পেলাই থৈ দিছে, একদম পেলাই থৈ দি হয় এইবিলাক নলা খান্দি ঠায়ে ঠায়ে গাঁত খান্দি এনেধৰণে পেলাই থৈ দিছে, যাৰ বাবে আচলতে এনেধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হৈছে যাত্ৰীসকল, হৈছে ব্যৱসায়ীসকল, সমস্যাৰ সন্মুখীন হৈছে। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব কি ধৰণে কাম সম্পূৰ্ণ কৰিব।